প্রবল সাহসে বুক বেঁধে লিবিয়া থেকে ছেলেকে মাফিয়াদের হাত থেকে বাঁচিয়ে আনলেন এক মা। এর আগে ছেলেকে ফিরে পেতে কয়েক দফা দালালদের ২০ লাখ টাকা দিয়েও কাজ হয়নি। শেষ পর্যন্ত নিজেই লিবিয়া গিয়ে উদ্ধার করে দেশে ফিরিয়ে আনেন বুকের ধনকে। সাহসেই মায়ের দাবি পাচারকারী দালাল চক্রের বিচার। রাজীব বণিকের ক্যামেরায় কুমিল্লা প্রতিনিধি হুমায়ুন কবির রনির রিপোর্ট জানাচ্ছেন সমর ইসলাম। দেবিদ্বার উপজেলার লিবিয়া প্রবাসী আবুল খায়েরের স্ত্রী শাহিনুর বেগম প্রায় ৩ বছর আগে সংসারে স্বচ্ছলতা আনতে ছেলে ইয়াকুবকেও লিবিয়া পাঠান। কিছুদিন পর ইয়াকুব আরো রোজগারের আশায় ইতালি যেতে দেশীয় দালালদের খপ্পরে পড়েন। দুই দফা টাকা দিয়ে পথে ধরা পড়েন মাফিয়াদের হাতে। ৭২ ঘন্টা আমরা না খাইছিলাম, পানি দিত না, পানির ভিতর পোকা ছিল, ওই পানিও আমরা খাইছি। মায়ের দূর করছে, ঠান্ডাতে মানুষ মারা গেছে, আমার মা আমাকে বিদেশ থেকে উদ্ধার করে আনছে। মা শাহিনুর বেগম ৬ মাস ছেলের খবর না পেয়ে পাগল প্রায়। ছেলেকে ফিরে পেতে কয়েক দফা দালালদের ২০ লাখ টাকাও দেন, তাতেও কোনো কাজ হয়নি। এক পর্যায়ে নিজেই ছুটে যান লিবিয়ায়। ৩ মাসের চেষ্টায় ছেলেকে ফিরিয়ে আনেন সাহসী এই মা। ইয়াকুব ও তার মায়ের মতো দালাল চক্রের বিচার চান এলাকাবাসী। উনি যে সাহসিকতার পরিচয় দিয়েছেন, মানে একজন নারী হয়ে, এটা আসলে সত্যি খুবই প্রশংসনীয়। ওনার ছেলেকে এই মরণকূপ থেকে উদ্ধার করে এনেছেন, এটা আমাদের নারীদের সফলতা। খুবই গর্ব করি, মানে এই বিষয়টা যে উনি ওইখান থেকে মানে আমাদের এতজন বাঙালি ফিরে নিয়ে আসছে। একটা দুর্ঘটনা না হয় এরকম, যাতে সবাই সচেতন হয়। এই দালাল চক্রটিকে খুঁজে বের করে তাদেরকে শাস্তি দিয়ে ফাঁদে পড়ে আর যাতে কেউ সর্বশান্ত না হয় সেজন্য দালালদের চিহ্নিত করে গ্রেফতারের দাবি স্থানীয়দের। সমর ইসলাম, ২১ টেলিভিশন।